জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি পূর্বনামা শ্যামপুরের যে বাইতুল মামুর কওমি মাদ্রাসা সংলগ্ন রাস্তা, সেই রাস্তা থেকে লেখক এবং কলামিস্ট মোহাম্মদ রিদওয়ান আলী চৌধুরী জয় বলছি। আজকে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শ্যামপুরের কৃতি সন্তান জনাব হাজী রাসেল ইকবাল প্রায় 300 দুস্থ অসহায় গরিবদের মাঝে কিন্তু চাল বিতরণের একটা কার্যক্রম হাতে নিয়েছেন। ইতিমধ্যে এখানে এসে কিন্তু উপস্থিত হয়েছেন কদমতলি থানার অফিসার ইনচার্জ জনবান্ধব ওসি জনাব জামাল উদ্দিন মীর এবং অপারেশন ওসি জনাব মাহবুল আলম সুমন সহ অত্রে এলাকার রাজনীতিবিদ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনাদেরকে চাল বিতরণ কার্যক্রম, সেই কার্যক্রমে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেই দৃশ্য অবলোকন করাবো, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই দৃশ্যে। ধন্যবাদ রাসেল ভাইকে, মানে আমাকে জানানোর জন্য। আপনারা সবাই ভালো আছেন? চমৎকার। এটা কিন্তু আমাদের রাসেল ভাইয়ের নিজের স্বার্থেও নেই, এটা মানুষের জন্য কাজ করা, গরিব মানুষের জন্য কাজ করা, যারা খাইতে পারে না, এটা আমাদের থানা পুলিশের পক্ষ থেকে রাসেল ভাইয়ের সাথে তারা সবাইকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী, জানেন আপনারা, আমরা আজকে এই উপলক্ষে কিন্তু চাল দেওয়া হয়েছে। এটা অত্যন্ত মহৎ একটা কাজ, সবাই মিলে আমরা রাসেল ভাই সহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারের জন্য আমরা যে যেভাবে পারি সেভাবে আমরা দোয়া করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আপনারা যে কোনো সমস্যা আমাদের সাথে কথা বলবেন। হায়াতুল্লাহ হিরু সাহেব, এখানে এই যে রাসেল ইকবালের যে কার্যক্রম দুস্থ মানবতার সেবা এগিয়ে আসে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমাদের কল্যাণের জন্য মহল্লাবাসীর পক্ষে উনি অভ্রান্ত পরিশ্রম করতেছেন, আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উনি গরিবদেরকে চাউল বিতরণ করতেছেন প্রায় 300 পুটলা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে আরেকজন মুরব্বী আছেন, কিছু বলেন একটু রাসেল ইকবাল সম্বন্ধে। রাসেল ইকবাল আমাদের একজন গরিবের বন্ধু, উনি গরিবের জন্য খুবই সমঝিয়া দেখেছে। ধন্যবাদ। এখানে কিন্তু রাসেল ইকবালকেও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মহানগরের যুবলীগের যে নেতা, বিশিষ্ট নেতা আয়ুব ভাই, আয়ুব ভাই এই সম্বন্ধে তুই কিছু বলেন। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা জননী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে রাসেল ইকবাল এই গরিব দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতেছেন, এবং তিনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকেন এবং সবসময় এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা এই শুভ জন্মদিনে জননী শেখ হাসিনার ধন্যবাদ। এখানে কিন্তু আরেকজন নেতা তাঁতি লীগের কদমতলি থানার সভাপতি ওয়াহিদুর রহমান মনোয়ার ভাইকে কিছু বলার জন্য বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 58 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর মাঝে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই এলাকার মাটি ও মানুষের নেতা কদমতলি থানা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির অন্যতম প্রভাবশালী সদস্য আমাদের প্রিয় ভাই হাজি রাসেল ইকবালের সৌজন্যে আজকে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দুস্থদের মাঝে এবং গরিব দুঃখীদের মাঝে যে ত্রাণ বিতরণ করছেন, সেই ত্রাণ বিতরণ উপলক্ষে আজকে আমরা এলাকাবাসী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই ত্রাণ কার্যক্রম আমরা অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। ধন্যবাদ। এখানে আরেকজন রাসেল ইকবালের নিবেদিত প্রাণকর্মী এবং
কদমতলী থানা তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম খান। সাইদুল ইসলাম খান কিছু বলার জন্য কে বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আমি খামু পানি। বিশ্বমানব ধর্মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 73তম জন্মবার্ষিকী উপলক্ষে 8 নম্বর ওয়ার্ডে আজকে গরিব দুঃখী মানুষের মাঝে প্রায় 300 প্যাকেট চাল বিতরণ করবেন। 8 নম্বর ওয়ার্ডের ভবিষ্যৎ গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের বন্ধু আমাদের প্রাণ প্রিয় বড় ভাই হাজি নাসিল ইকবাল, উনি আসলে অন্যরকম কিছু করতে পারত। অনেকেই কেক কাটে, নানান ধরনের প্রোগ্রাম করে, আনন্দ উল্লাস করে, ব্যান্ড বাজায়, ব্যান্ড শু করে, কিন্তু ওনার মাঝে সবসময় চিন্তা চেতনা যে আমি মেহনতি মানুষের কাছে থাকব, তাদের সুখ দুঃখের সাথী হব। এই জন্য অন্য ধরনের কোনো প্রোগ্রাম না করে উনি গণপ্রজাতন্ত্র দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে দীর্ঘায়ুর জন্য উনি আজকে এই চাল বিতরণের উদ্যোগ নিয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমরা যারা 8 নম্বর ওয়ার্ডের জনগণ তারা সবাই ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবসময় যেন উনি আমাদের পাশে থাকতে পারেন এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মেহনতি মানুষ। ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন যে এখানে যারা নেতৃস্থানীয় নেতারা এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, যে কার্যক্রম তিনি করছেন এবং চালাচ্ছেন, জনতার পাশে দাঁড়াচ্ছেন, এই যে দুস্থ অসহায় মানুষদের পাশে তিনি দাঁড়াচ্ছেন, এই ধরনের কার্যক্রম তিনি জনপ্রতিনিধি না হয়েও কিন্তু করে যাচ্ছেন। যদি তিনি জনপ্রতিনিধি হন তাহলে আমরা প্রত্যাশা করব তিনি এই মানুষদের পাশে এভাবেই কার্যক্রম চালাবেন এবং তিনি জনগণের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এখানে দেখেন দর্শক অনেক, তার 300+ মহিলা কিন্তু দুস্থ মানবতার সেবায় এখানে ঘুরে দেখা। সবাই 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 সব
দর্শক, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার শুভ জন্মদিন উপলক্ষে রাসেল ইকবাল যে চাল বিতরণ কার্যক্রম এখানে শুরু করেছেন, সেই কার্যক্রমে কিন্তু ইতিমধ্যে কদমতলি থানার অফিসার ইনচার্জ জনবান্ধবসী জনাব জামাল উদ্দিন মীর বিপিএম এবং অপারেশন ওসি জনাব মাহবুব আলম সুমন তাদের হাত দিয়ে এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে প্রায় 300+ মানুষের মাঝে চাল বিতরণ করা হলো। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। আমরা হাজি রাসেল ইকবালকে এই উদ্যোগের জন্য স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই রাসেল ইকবালের মতো লোক যদি দুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলেই কেবল আমাদের সমাজের অসঙ্গতি এবং আমাদের সমাজে সমঝোতা ফিরে আসবে এবং অসহায় মানুষগুলো স্বাবলম্বী হবে। আমি চাইব শ্যামপুরে আরও যারা অবস্থা সম্পন্ন মানুষ তারা এই রাসেল ইকবালের মতো দুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং এই রাসেল ইকবালদের মতো মানুষদের হাত ধরেই বঙ্গবন্ধু সোনার বাংলা, আমাদের সোনার বাংলা গড়ে উঠবে সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পূর্ব শ্যামপুর কদমতলি দেখা।